শনিবার রাতে প্রায় ঘণ্টাখানেকের বৃষ্টিতে জলমগ্ন হয়ে পড়েছে বহু ধান খেত, যার ফলে ক্ষতির মুখে পড়েছেন কৃষকেরা। এই মুহূর্তে তারা সরকারি সাহায্যের আবেদন করছেন। এমনই পরিস্থিতি মেটিলি ব্লকের বাতাবাড়ি বিধাননগর সহ বিভিন্ন এলাকায়। ইতিমধ্যে বহু ধান খেতের ধান পেকে গিয়েছে। কৃষকেরা জমির ধান শুকানোর জন্য জমিতেই রেখে দিয়েছিলেন, কিন্তু এই অসময়ের বৃষ্টিতে ধান খেত জলমগ্ন হয়ে পড়ায় ফসল নষ্ট হওয়ার আশঙ্কা করছেন কৃষকেরা। এক কৃষক বলেন, অনেকেই জমিতে ধান কেটে রেখে দিয়েছিলেন শুকানোর জন্য, অসময়ের বৃষ্টির ফলে আমাদের অনেক ক্ষতি হয়ে গেল, এখন আমাদের ভরসা সরকারি সাহায্য। আমাদের অনেকের কৃষি বিমাও করা আছে, আমরা বিষয়টি কৃষি বিভাগকে জানাবো। এই বিষয়ে মেটেলির সহকৃষি অধিকর্তা সৌম্যজিৎ মজুমদার বলেন, দ্রুত কৃষকদের জলমগ্ন জমি থেকে ধানের আটিগুলি ডাঙায় তুলে শুকানোর ব্যবস্থা করা দরকার। কোনো কৃষকের যদি ক্ষতি হয়ে থাকে তাহলে তা লিখিতভাবে জানালে আমরা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠাবো। জমিতে এই যে জল লেগে আছে প্রায়, মানে আমরা তো এখন ধান কাটার মরশুম চলছে, এটা হচ্ছে আমন ধান, তো আমরা কম বেশি প্রত্যেকে 3 বিঘা 3.5 বিঘা 4 বিঘা করে আমরা পাঞ্জা ফলাই রাখছি। তো এটা শুকানোর পরে আমরা এটা ঘরে তুলি আর কি। তো বৃষ্টির কারণে এখন আমাদের সম্পূর্ণ ধান এই জলের মধ্যে ডুবে আছে, ডুবে থাকার কারণে ধান আমাদের প্রায় নষ্ট হয়ে গেল। তো আমরা এই ধানের উপর বীমা করে রাখছি এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে। তো আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্টের কাছে অনুরোধ জানাচ্ছি, ওনারা যেন আমাদেরকে পূর্ণ সহযোগিতা করেন, আমাদের বীমা থেকে যেন সহযোগিতা করা হয়। কারণ হচ্ছে আমাদের এই ধানগুলো নষ্ট হয়ে গেল, প্রায় 100 বিঘার উপরে প্রত্যেকেই এইভাবে ধান পাঞ্জা ফেলাইছে, আর যেগুলো ধান দাঁড়ানো আছে সেগুলো ধানে অনেক বেশি পানি আছে, যার ফলে ওটা কাটানো এখন সম্ভব না। এদিকে ধান পেকে টোঙ্গা পড়ে যাচ্ছে মাটিতে। তো এই মুহূর্তে আমরা কি করব বুঝে উঠতে না পেরে আমরা প্রত্যেক কৃষকেই এইখানে এখন মাথায় হাত দিয়ে বলছি যে কি করব কি করব না। তো আমরা চাই এগ্রিকালচার ডিপার্টমেন্ট যেন আমাদেরকে বীমা থেকে আমাদেরকে সহযোগিতা করেন, আর আমরা আশা রাখবো ওনারা আমাদেরকে নিশ্চয়ই সহযোগিতা করবেন। চালসা থেকে রহিদুল ইসলামের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।